দেখছেন খবরের দর্পণ আর আপনাদের সাথে আমি আছি দীপান্বিতা। দেশের জনগণের মধ্যে ব্যাপক আকারে মারণ কোভিডের সংক্রমণ যাতে ছড়াতে না পারে তার জন্য সরকারের পক্ষ থেকে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এর ফলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলি কাজ হারিয়ে দীর্ঘদিন ঘরবন্দী হয়ে পড়েছেন, প্রত্যহ দিন চালানো তাদের পাশে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যা সমাধানে এবার রাজ্য সরকারের পাশাপাশি এগিয়ে এলেন নদিয়ার পলাশীপাড়া থানার বার্নিয়ার হরিতলাপাড়া বিবেকানন্দ স্মৃতিসংঘের সদস্যবৃন্দ। সংঘের নবনির্মিত ভবন থেকে ক্লাব সদস্যরা এলাকার 300টি দিন দরিদ্র পরিবারের হাতে চাল, আলু, লবণ, সয়াবিন, মুড়ি, বিস্কুট প্রভৃতি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন। বিস্তারিত দেখুন। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।